পুরো ওইটাই ফাঁকা লাইট দেয়নি এখন অবশ্যই সন্ধ্যাবেলা লাইট দিয়ে যাবে এসে তো আমি আর নিচে যাবো না এখন কারণ এই যে আমার বাড়ি আমার রুমে আসতে গেলে ওই দেখুন লম্বা সিঁড়ি দেখছেন এই সিঁড়ি দিয়ে আমার রুমে আসতে হয় হ্যাঁ তো আমি সে উপরে থাকে দুই তলায় আর নিচে শুধু সিঁড়ি এই পাশে লোক থাকে আরও ওই যে সিঁড়িয়ে সিঁড়িতে আমার পাশে আসতে হয় আমার রুমে ও বাবা ছেলে মিলে দোকান করে এখানে তো এখানে আসলে তাদের দেখার মতো কেউ নেই তো ওই জন্য আমার বর চলে গেল আসলে ও যাওয়ার সময় মনটা এত খারাপ লাগতেছিল মানে এত খারাপ কখনো লাগেনি যে মানে এভাবে ওর জন্য খারাপ লাগছে হঠাৎ করে আজকে আমার কেন জানি না কলিজার মধ্যে একটু মানে নাড়া দিয়ে উঠলো হঠাৎ করে হ্যালো ইবরিবন আসসালামু আলাইকুম আমার বরের আশায় পথ চেয়ে বসে আছি আমার বর এখনও আসেনি আজকে আমার অনেক টেনশন হচ্ছে আমার বরকে নিয়ে কারণ আজকে আমার বর একটু বাহিরে গেছে এই ফার্স্ট হচ্ছে আমার বর আমাকে রেখে কোথাও বাইরে গেল তাও হসপিটালে গেছে একজনের সাথে মানে আমাদের পাশের বাসের একটা আঙ্কেল উনি হচ্ছে অসুস্থ ওনাকে আসলে স্যালাইন দিয়ে রাখছে ওনার এখানে আপন বলতে কেউ নেই তো আমার বর আর বরের বন্ধু গেল তার কাছে মানে তার একটা ছেলে আছে এখানে বা তাদের একটা দোকান আছে তো ছেলে দোকানে বসা তো ছেলে যেতে পারতেছে না তো তাদের বাবা মা অনেক দূরে থাকে আঙ্কেলের ওয়াইফও অনেক দূরে থাকে তো বাবা ছেলে মিলে দোকান করে এখানে তো এখানে আসলে তাদের দেখার মতো কেউ নেই তো ওই জন্য আমার বর চলে গেল। আসলে ও যাওয়ার সময় মনটা এত খারাপ লাগতেছিল মানে এত খারাপ কখনো লাগেনি যে মানে এভাবে ওর জন্য খারাপ লাগছে হঠাৎ করে আজকে আমার কেন জানি না কলিজার মধ্যে একটু মানে নাড়া দিয়ে উঠলো হঠাৎ করে কেন জানি না মনে হচ্ছে কোনো একটা সমস্যা মনে হচ্ছে কোনো সমস্যা তারপরে মাগরীপের এখন মাগরীপের সময় দেখেন বাইরে কিন্তু প্রায় অন্ধকার এখনও লাইট আসছে বাইরে অন্ধকার হবে প্রায় হোনে বলা তো আমি আসলে নামাজ পড়লাম মাকরিবের করার পরে আমার আসলে মনের মধ্যে মোটেই ভালো লাগতেছে না আমার কেন জানি মনের মধ্যে অনেক কু ডাক ডাকতেছে মানে আল্লাহ না করুক মানে কেন জানি না খুব একটা ভয় পাচ্ছি মানে হঠাৎ করে না আমার মনের মধ্যে এরকম নাড়া দিয়ে ওঠে কোনোরকম যদি বিপদের সম্ভাবনা পাই তো আমার মনের মধ্যে নাড়া দিয়ে ওঠে মানে ওকে নিয়ে খুব ভয় হয় আমার মানে কি হলো না হলো বাহিরে গেছে হঠাৎ করে কোনো আলাদা না করুক কোনো বিপদ না হোক ও ঠিকভাবে আসুক বাসায় তো যতক্ষণ পর্যন্ত না আসবে কিচ্ছু খাবো না পানিও খাবো না মানে আমি এরকমই মানে ওকে মানে ওর যতক্ষণ পর্যন্ত বাসায় না দেখবো কেউ সন্ধ্যা হলে নর্মালি বেসিক্যালি চলে আসে না হলেও ফোন করে আটটা নয়টা দশটা বাজে চলে আসলেও ফোন করে জানায় বা দোকান তো বাসেই বাসার সমস্যা হয় না কিন্তু হঠাৎ করে আমাকে বলে গেল যে একজনের রক্ত দিছে না বোতল মানে ইয়া স্যালাইন দিছে তার একটু জ্বর হয়েছে সেখানে গেছে হসপিটালে তো আমার মনের মধ্যে আমার নিজেরই কুডাক ডাকতেছে ভালো লাগতেছে না কেন জানি না হঠাৎ করে এরকম হলো আজকে আমার তো সকাল থেকে আজকে বিকাল থেকেও অবশ্য বাসায় ছিল বিকাল থেকে নর্মালি হয় কি সকালবেলা ও চলে যায় অনেক ভোরে প্রায় আটটার দিকে চলে যায় দোকানে কখনো আবার সাড়ে ছটায়ও যায় ঠিক নাই তো চলে যায় যখন তখন আমাকে একা থাকতে হয় বাসায় তো আমি ঘুমাই থাকি ও চলে যায় তারপরে আমি উঠি আস্তে আস্তে করে সাতটা আটটার দিকে উঠে আমি রান্নাবান্নাগুলো করি আমার সকালের খাবারটা রেডি করতে হয় আমার নিজের কারণ ও তো আসলে মানে বাসার খাবার খায় না ও তো দোকানে খায় দুপুরে দোকানে খায় রাতের বেলা আমার সঙ্গে খায় শুধু তো বাকি দুইবেলা আমাকে একাই খেতে হয় নিজের খাবার নিজে রেডি করে তো তারপরে দেখা যায় যে ও মানে হঠাৎ করে আজকে চলে আসতে বৃষ্টি হচ্ছিলো বাইরে অনেক তো এখন অবশ্য বৃষ্টি নেই বাইরে বৃষ্টি হচ্ছিলো তো দোকান থেকে বাসায় তাড়াতাড়ি চলে আসছে একটার দিকে তো আসার পরে আমার সঙ্গে ছিল কিছুক্ষণ তারপরে ওরা বাজারে পাঠাইছিলাম কিছু সবজি টবজি আনার জন্য সেগুলোও নিয়ে আসছে আনার পরে হঠাৎ করে ওইখান থেকে মানে ওরা বলছে যে এরকম যাইতে হবে আমার বাবা একটু সমস্যা হসপিটালে তোমরা একটু যাও তো সেখানে আমার বর গেল। আর বর বর একা যায়নি সঙ্গে একটা বন্ধুকে নিয়ে গেছে বরের বন্ধুকে যে একা যাবে তাই দুজন একসাথে গেছে কিন্তু আমার আসলে মনের মধ্যে সত্যি কথা বলতে আমার ভালো লাগতেছে না আমার কেন জানি খুব খারাপ লাগতেছে মনের মধ্যে আমি আসলে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে মানে আমার এমন কেন লাগতেছে আমি জানি না মানে হঠাৎ করে এমন কেন লাগতেছে আমি তো ভাবলাম যে দেখি আপনাদের সাথেও শেয়ার করি বিষয়টা আমার অনুভূতিটা কারণ আমি আমার সকল অনুভূতি মানে আপনাদের সাথে শেয়ার করি অলওয়েজ মানে আমার যাই কিছু হয় এটি ওদিক সব আমি আপনাদের সাথে বলি আমি ভাই অনেক গরিব মানুষ নর্মাল লাইফ লেট করি অত বড় লোক না তো ওর আশায় বসে আছি এখন মানে আমি লাইফটা দিয়ে দিলাম বাইরে মানে দেখেন বাইরের অবস্থাও মোটামুটি এখনও মাগদীব রাজানের শব্দ হচ্ছে দেখছেন তো আমার অনেক ওর জন্য খারাপ লাগতেছে মানে আমার মন চাচ্ছে না যে আমি রুমের মধ্যে যাই আমার মানে একা থাকি তো বাড়িতে কেউ তো নাই বাড়িতে একাই তো আমার মন চাচ্ছে না যে আমি ঘরে যাই ঘরের মধ্যে যাই কি বাইরে আসে আমার টেনশনের কারণে আমি না ঘরে যেতে পারতেছি না বাইরে আসতে পারতেছি এরকম একটা অবস্থা আমার মানে এরকম কাঁপতেছে কলিজাটা মানে এরকম হওয়ার তো কোনো কথা না হঠাৎ করে তো হঠাৎ করে এরকম হচ্ছে আমার মনের মধ্যে ফিলিংসটা অনেক খারাপ কাজ করতেছে তো দেখেন আকাশে মেঘ দেখছেন বৃষ্টি হয়েছে সারাদিন তো এই হচ্ছে অবস্থা তো তারপরে আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহর কাছে বললাম সব কিছু ঠিক হোক ভালোই বলে কারণ আর যাই করি তাই করি অ্যাটলিস্ট নামাজটা পড়ার চেষ্টা করি কারণ সবাইকে একদিন মরতে হবে কারণ মৃত্যু তো অনিবার্য মুসলিমদের জন্য তো মুসলিম বলেন হিন্দু বলেন যে ধর্মেরই বলেন মৃত্যু অনিবার্য সবাইকেই মরতে হবে একদিন তাই না তো সবাই সবার ধর্মকর্ম করে চলতে হবে সব কিছু মেনটেন করেই চলতে হয় এত কিছু করি তারপরও আর আমার বাড়িতে সবার এত প্রশংসা আমার মানে আমি কখনও কল্পনাও করতে পারিনি যে আমার বাড়ির লোকজন আমাকে এত ভালোবাসবে সো যাই হোক আপনারা তো জানেনি আমার শাশুড়ি আমাকে বাড়ির লোক কতটা ভালোবাসে আপনারা তো অনেক ভিডিও দেখছেন ব্লগ আমার শাশুড়ি মায়ের সাথে সবার সাথে তো সবার অনেক আদরের আর সবাইকে ম্যানেজ করে নিয়ে চলতে পারছি আলহামদুলিল্লাহ তো এখন বরের জন্য টেনশন হচ্ছে দেখেন আমি এইখানে যাচ্ছি কখনো বাড়িতে কেউ নেই দেখেন নিচে পুরো ফাঁকা হয়ে আছে আমাদের বাড়িতেও কেউ নাই আজকে অবশ্য পুরো বাড়িতে ফাঁকা লাইট দেয়নি এখন অবশ্যই সন্ধ্যাবেলা লাইট দিয়ে যাবে এসে তো আমি আর নিচে যাবো না এখন কারণ এই যে আমার বাড়ি আমার রুমে আসতে গেলে ওই দেখেন লম্বা সিঁড়ি দেখছেন এই সিঁড়ি দিয়ে আমার রুমে আসতে হয় হ্যাঁ তো আমি এসব উপরে থাকি দুই তালে আর নিচে যে সিঁড়ি এই পাশে লোক থাকে আরও ওই যে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আমার পাশে আসতে হয় আমার রুমে আসতে হয় সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে সিঁড়ির গেট তো এই হচ্ছে আমার আমি থাকি উপরে তো এই হচ্ছে আমার রুম ওইখানে থাকি আমি ঠিক আছে সিঙ্গেল রুম আর এই রুমটার ভিতরে হচ্ছে সব কিছু আছে ওয়াশরুম টাশরুম সব আছে বাট এটা আমি ইউজ করি এটা পুরো তৈরি করা কিন্তু এখানে আমি থাকি না লাইট কমের কারণে আর রাস্তার সাইডে তো ওই জন্য আমি থাকি না আমি এই সাইডে থাকি এই সাইডে রাস্তা নেই এই সাইডে আরও অনেক বিল্ডিং আছে তো ওই জন্য এই সাইডে আমি থাকি তো অনেক কিছু শেয়ার করলাম সবাই দোয়া করবেন যেন আমার হাজব্যান্ড তাড়াতাড়ি আসে আর আমি জানি আপনারা অনেক কমেন্টস করবেন যারা আমাকে ভালোবাসেন অনেক কমেন্ট করে সান্ত্বনা দিবেন যে আপু চিন্তা করো না তোমাদের এই কমেন্টটার জন্যই কিন্তু আমি ভিডিওগুলো বানাই তোমরা যে ভালো ভালো কমেন্টস করে যে আপু টেনশন করো না আপু ভাইয়া ঠিক হয়ে চলে আসবে ভাইয়ার কিছুই হবে না ভাইয়া তো কিসে ও এভাবে আপনারা যদি আমাকে ভরসা দেন আমরা আরও ভালো লাগবে সো সবাই ভরসা দিবেন প্লিজ আর সবাই একটু দোয়া করবেন যেন আমার হাজব্যান্ড তাড়াতাড়ি বাসায় চলে আসে কারণ একা একা থাকতেছি বাড়িতে কেমন শাশুড়ি মাও নাই আজকে তো ননাদের বাসায় কিসে ভয় আমার তো একা একা থাকবো কোনটা তো আপনাদের সাথে শেয়ার করে দিই তো সবাই থাকেন আর আমার হাজবেন্ড জন্য সবাই দোয়া করেন যেন তাড়াতাড়ি চলে আসে বাসায়